বাবা হযরত সুমাইয়া ইসলামের প্রথম মুসলমান মহিলা সুমাইয়াকে লজ্জাস বললাম মেরেছিলেন লজ্জাস্থান রক্তে লাল হয়ে গিয়েছিলেন সুমাইয়া ডেকে ডেকে বললেন এরে আবু জাহেল আমাকে মারতে পারো ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার ম্যান ইজ নট ইমর্টাল ম্যান ইজ মর্টাল আমাকে মারতে পারো মানুষ মরণশীল কুল্লু নফসিন যায়েকাতুল মউত মানুষ মরে যাবে তবে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি সুমাইয়াকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ হ্যাজ সেন্ট মেন টু ওয়ারশিপ হিম আমার আল্লাহ আল্লাহর গোলামের জন্য পাঠিয়েছেন রাসূল ভালোবাসার জন্য পাঠিয়েছেন আমার লজ্জাস্থানে বললাম ডুগাই দিয়ে চল রক্তে লাল হয়ে গেছে এর আবুজেল জীবন দিয়ে দিব ঈমান দিব না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে মনটা নরম করে দিত ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে মদিনার পাগল সবি যার জন্য হইল সৃষ্টি ত্রিভুব ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার জন্য হইল সৃষ্টি ত্রিভুব ভাবি আমি সারা খোনে কখন যাব সে খানে ভাবি আমি সারা খোনে কখন যাব সেখানে সহে না সহে না আমার পো ও রানী ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনারে পাকি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকিত না বনের কোনো যাত না মদিনারে পাকি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকিত না মনের খুনো যাত না রওজা মুবারক গিয়ে নবীকে সালাম জানি রওজা মুবারক গিয়ে নবীর কাছে দাড়ি সালাম জানি বলিতাম বলিতাম মনের ভা আহা সোনা ও মদিনার শ তো কেন নবী নবী গান গাই জানেন নি নবী আমার ঈমান আমার সঙ্গে কেউ যাবে না আমার কেউ যাবে না কেউ যাবে না একটা কথা মনে হয়ে গেছে সোনাকান্দা পেশা বুঝে একটা কথা বলতেন সোনাকান্দা দরবার কি নাম শুনছেন শুনছেন আমি সোনাকান্দা দরবারের মানুষ
বন্ধুরা আমার যদিও বাসা ঢাকা, আমি কিন্তু সোনাকান্দার দরবারে মানুষের বাবা। পিসাবুজুর বলতেন, মরহুম হুজুর এবার বলতেন, আরে ছেলের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে ছেলে যাবে না, আরে স্বামীর কবরে বিবি যাবে না, বিবির কবরে স্বামী যাবে না, আরে শ্বশুরের কবরে শাশুড়ি যাবে না, শাশুড়ির কবরে শ্বশুর যাবে না, আরে যার যার আমল তার তার কবর, ঠিক না? আমার কবরে আমার মা যাবে না, বাপ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, কেউ যাবে না, চিৎকার দেবো না আমার কবরে আমার মদিনার নবী যাবে কি যাবে না, যাবে কি যাবে না? তিনটা প্রশ্ন, মান লাভবগা, মান দিবগা, মান নাবিকা, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন আমার নবী কিনে করা হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বলেন? এবার নরম করেন মনটা, নরম, এবার কানতে হবে, রেডি হন, কান্না ছাড়া উপায় নাই। সোনা কান্দা পিসা বলতেন, আরে দুনিয়া যদি আগুন লাগা যায়, দুনিয়ার পানি দিয়া দুনিয়ার আগুন দিবা, আরে অন্ধকার কুবুরি আব্বার কুবুরি আম্মার কুবুরি যদি জাহান্নামের আগুন লাগা যায়, ছেলের সন্তানের চোখের পানি দিয়া আব্বা আম্মার জাহান্নামের আগুন বন্ধ হইয়া যায়। বাবা রে জানি না রে, কার জানি জরম তো কি বাবা দুনিয়ায় নাই, কার জানি বাবা না, যেই বাবা কত কষ্ট করছে রে বাবা, আজ পাঁচটা বছর হয়ে গেছে আমি বাবা না হইছি, অনেকের আছে দশ বছর, বিশ বছর, পঁচিশ বছর, তিরিশ বছর হয়ে গেছে, জনম দুঃখী আব্বা দেখে না, এ লাঙ্গল কুড়িয়ে পায়রা রে, মনটাকে নরম করে দেন রে ভাই, আরে আজকের মাহফিল বিদায় হইয়া যায়, আমরা রে গোনা বিদায় হয়েছে, আরে আজকে রাতে যদি মরি শেষ করে দিব, আমার বললে বললে শেষ করে দিব, হাট্টা না মাহফিল কি বলবো বন্ধুরা, আমার অনেকদিন পরে আজকে সাড়ে আটটা মাইক পাইছি, এগারোটা পরে মাইক দে, আজকে বহুত দিন পরে আজকে আগে পাইছি, ভাল লাগতেছে বন্ধুরে, আরে আজকে রাত্রে যদি মরিয়া যাই, মরিয়া যাই, মরিয়া যাই, কালকে সকালে আমার গোসল হইয়া যাবে, আরে কালকে জোহরের পর আমার জানাজা হইয়া যাইব রে, কালকে এমন সব আমি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইব, আরে জীবনে কত গোসল দিলেন পুকুরে ডুবাইয়া ডুবাইয়া, একদিন তো গোসল দিব রে, কুমকুমা গরম পানি দেন নাকে কানে তুলা লাগাইয়া, আরে আমরা গুনাহ করছি ভুল করছি মাবুদে, এটা জনপুরের দরবারের মাহফিল, আমরা এমন গুনাহ করছি আমার গুনাহ খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, এ যুবক রে, এ যুবক মনটাকে নরম করে একটা চোখের পানি সাইরা দিলে, যুবক বুড়ো বুড়ো বাবার রে, যে দাড়ি গুলি সাদা হইছে রে, সাদা দাড়ি জীবনে কোনো দিনে কালো হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক না? এ যুবক কি মনে করছিস যুবক, তুই কি জানস না সিএনজি চাক্কার নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, সিনেমা হলের ভিতরে যুবকের লাশ, হসপিটালের ভিতরে যুবকের লাশ, মসজিদের ভিতরে যুবকের লাশ, এর যুবক মনটাকে নরম করে একটা চোখের মানে আজকে ছেড়ে দিলে, যুবক আজকে যদি না কানতে পারস, রাত্রে যদি মরিয়া যায়, জাহান্নামের বিড়িটা যদি আমার গলার মধ্যে লাগাইয়া দেয়, আমার মাথার মুড়ি টেনে একটা বাম দেবে, আমার পায়ের মুড়ি টেনে একটা বাম দেবে, আমার কোমরে মুড়ি টেনে একটা বাম দিবে, তিনটা বন্ধের আসামি বানাইয়া আমার লাশটা যখন
যখন খবরের দিকে রওনা হয়ে যাবে হঠাৎ করে রাতে 3টার সময় আমার ভাইটা আপনার মেয়েটাকে ফোন দেবে হ্যালো এ আফা রাতে 3টা বাজে বাড়িতে আগো আফা মেয়েটা বলবে বাইরে ভাই জীবনে 3টার সময় ফোন দিস মা আজকে কেন ফোন দিছস রে ভাই ছেলেটা বলবে আপা আব্বা অসুস্থ বাড়িতে মেয়ে গোজারে ভাই মাগরিবের পর থেকে আমার কুলিতে আগুন লেগে গেছে আমার মনে কয় আমার আব্বা মরো নাই রে যার মেয়ে বিবাহ দিছে স্বামী বাড়ি থেকে একটা চিৎকার মারবে মা ছেলের কাছে বসে ফোনে ফোনে বলে দেবে তোর বোন রে কো তোর বাপ মারা গেছে না দুনিয়াতে আছে আসলে বাবা নাই সকালবেলা মেয়েটা ফজর আজার সময় শ্বশুর বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার মেয়েটা আপনার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আওলা কেসে পাগল বেশি বাড়িতে আসবে আইসা থেকে সাসারা কারে জানি সাদা কাপড় লাগাই কারে জানি খাটির উপরে শোয়াই রাখছে মেয়েটা ডেকে ডেকে বলবে চাচা গো ওইটা কাল্লাস কারে সাদা কাফন দিয়ে প্যাকেট করছে সাসা কথা কয় না কেউ কথা বলবে না মেজু চাচা চা লাশের মাতার গিনোটা খুঁজলাম মুখটা খুললে কইলা দেখে রে জনম দুঃখী বাবার লাশ দেখাল আব্বা হয় একটা চিল্লি দিবে আব্বু তুমি দেখ মিষ্টি হয়ে যাইতা ফোনে আমার বলতেছি গজি এ কথা আর কে বলবো গো যা ছোট্ট ছোট্ট ছেলে আছে বাবার গলায় তই না লাশের মধ্যে ধরে কান বের হবো আব্বু গো কে স্কুলে যাওয়ার টাকা দিয়ে দিল আব্বু এ বাবারা আজকে জানি না কার জানি বাবা না একটা যুগের বানিলে ছেড়ে দাও বাবা রে আজকে মাহফিলে কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই যেই বাবার আঙ্গুলে দইনা দইনা যেই বাবার আঙ্গুলে দইনা দইনা কত মসজিদে গেল বাবা রে দুনিয়ায় কত পুরুষ দেখি আব্বার মতো চেহারা আর দেখি না দেখো না বাবার জন্য চোখের পানিটা ছেড়ে দিছে গো আল্লাহ এ পাগলেরা রে একটা চোখের পানি ছেড়ে দেন রে বাবা হাদিসে আসছে সন্তান যদি বাবার লাগে কান্দে মাল লাগে কান্দে চোখের পানি যদি না কেনা গাপার করে দুনিয়ার পানি দে দুনিয়া না গুন নিবি সন্তানের চোখের পানি দিয়ে আব্বা আমার জাহান্নাম না গুনটা নিবি জানি না গভীর রাতে কার জানি মনে হয়ে গেছে এই মূর্তি জরম দুকিনি মা 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 কুমকুমার শীতের দিন আপনাকে যদি ডান দিকে শোয়াইছে আপনি বেশাব করে বিছনাটা বেজায় দিয়েছেন বাইরে ভাই আপনি যদি মা বাম দিকে শোয়াইছে পেশাব করে বিছনাটা বেজায় দিয়েছেন জনম দুঃখিনী মা টান দিয়ে আমার আপনার বুকে লইছে আমি পেশাব করে দিছি মা আমার পেশাবে ঘুমাইয়া আমার টান দিয়া বুকে লইয়া গালে মাকে চুমু দিছে এর না হলো মা এই মুহূর্তে কারা জানি কলিজার মধ্যে মারকে দেখার জন্য কলিজা সাত সাত করে কার চোখের সামনে জানি মার চেহারাটা হাজির হয়ে গেছে
বাবার এই যুগের বন্ধ ছেড়ে দাও আল্লাহ দেখো না সবাই দিয়ে কান্দে আমি দেখতেছি বয়ে বয়ে মাল লাগে কান্দে রে আল্লাহ চেয়ারে বসে বসে আমার বুড়ো বাবাটা কেমনে কান্দে তার মনে 30 বছর আগে মার কথাটা মনে হয়ে গেছে বাবার খোকা বড় বড় হয়ে গেছে আল্লাহ দেখো না আমার বাজান 80-90 বছরের বাজান মার কথা মনে মনে হয়ে গেছে কতদিন ধরে মা হয়ে ডাক দিতে পারে না কেমনে কান্দে গো আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী আজকে জোনপুর দরবারে মা ফিরে আসলাম 12 থেকে পিসা বুঝুন আসতে আল্লাহ দেখো না গো আল্লাহ তোমার বান্দা মাল লাগে কান্দে আমার ভাইটা কেমন মা বাবার লাগে কান্দে গো আল্লাহ তুমি দেখো না যুবক ভাইরা কান্দে আমার বইটা মার কত মনে হয়ে গেছে আল্লাহ দেখো না আজকে কান্নার একটা জোর হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ দেখো না প্যান্ডেলের ভিতরে আল্লাহ যুবকদের চোখে পানি দেখতেছে গো আল্লাহ আয় আল্লাহ দেখো না গো আল্লাহ 70 বছর ছেলেটা কেমনে কান্দে গো আল্লাহ বসে বসে মাথাটা নয়া কেল্লাটা নয়া কেমনে কান্দে গো আল্লাহ যুবক কান এখন কানবি না কবে কানবি রে যুবক তোর চোখের পানি দে তোর মার আগুনটা নিবে যাবে এ বুড়ো বাবা এই মুহূর্তে কান দেন এখন না কানলে চোখের পানি দিয়ে আপনার আব্বা আমার আগুন কেমনে বন্ধ হবে গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমায় জনম দুঃখী মা মা আরে হাতে পায়ে তেল মাই খামা দিছে শক্ত করি পেশাব পায়খানা আমি মায়ের কুলে করি আরে অসুখ হইলে আমি রইছি সায়া আরে মাই রইছে বিছানা বয়া রে আব্বা আমার কবরে আর আজাবে দিও কন্যা কান্দা কান্দা এই আজকের মাহফিল তো কবুল ভাইরা আমি মুসাফির মানুষ ঢাকা থেকে আসছি ভারত থেকে পিসাবুজুর আসছে আজকের চোখের পানি সবার চোখের পানি আজকে তো মাহফিল কবুল হওয়ার জন্য চোখের পানি শর্ত কন্যা আব্বা আমার কবরে আর দাদা দাদি আজাবে দিয়া নানা নানি কাবারে আজাবে দি মাবুদু আমার আল্লাহ জনপুর দরবারের সিলসিলার মাহফিলে বসলাম আজকে আমরা বলি উল্লাহ বানাই শুনি আজকে যদি আমরা গুনাহ মাফ না করো আল্লাহ আর যদি আজকে রাত্রি মরিয়া যায় মরিয়া যায় মরিয়া যায় আমার লাশটা যখন চারজনে ধরা ধরি করে বাইর করবে অন্ধকার লাঙ্গল কুট ও লাঙ্গল কুটের বাইরা লাঙ্গল কুট লাঙ্গল কুট মাটির নিচে যখন আমার শোয়ে দেবে অন্ধকার কবরে আমার কি উপায় হবে গুনাহ করছি ভুল করছি আল্লাহ ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না কন্যা ওয়াদা দিলাম বাকি জীবনে আর কন্যা একে মহব্বতে ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব হাসরের দিনে গুনাগারে বইলা ডাকে দিও হাসরের দিনে নবীজির সামনে শরম দিও যুবক রে 24টা ঘন্টা গুনা হয় 2টা গুনা করলে 24টা 2টা কাজ করলে 24টা গুনা গুনা 24টা ঘন্টা গুনা হয় একটা হচ্ছেন যার মুখে দাড়ি নাই যিনি দাড়ি কামায় ফেলে যুবক রে যে ব্যক্তি দাড়ি কামায় তার 24 ঘন্টা গুনাহ হয় পুরুষ যখন দাড়ি রাখেন দাড়ি মানুষটা মরিয়া গেলে দাড়িটা কাফনের ভিতরে বুকে রাখে মহিলা যদি মরিয়া যায় মহিলার মাথার চুল কিন্তু কাঁধ দিয়া বুকে রাখে ঠিক নেই
মহিলা চুল কই রাখে জোরে বলেন পুরুষের দাড়ি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বাবারে মহিলার চুল থাকে বুকে পুরুষের দাড়ি থাকে বুকে কেন থাকে কেন থাকে জানেননি যে ব্যক্তি দাড়ির মধ্যে খুঁটটা লাগাই দেবে সেজন আমার নবীজির কলজের মধ্যে খুঁটটা লাগাই দিল যুবক রে নবীরে কান্দাইয়া জান্নাত পাবি না এ যুবক বলবে হুজুর ও মুফতি শফাউল করিম সালিহ হুজুর আপনি সোনা কান্দা দরবারে মানুষ হতে পারেন আমি যুবক মানুষ যদি বি করি বি আমার কাছে বি দিবে না যুবক রে আমি একটা 32 বছরের যুবক 1989 সালে আমার জন্ম 32 বছরের যুবক আমি দাড়ি রাখছি বুজ্জা শুনিনা দাড়ি রাখছি মাথায় পাগড়ি বুজ্জা রাখছি পাঞ্জাবি বুজ্জা শুননা পাঞ্জাবি পরেছি চোখে সুরমা দিয়েছি বুজ্জা শুননা সুরমা দিয়েছি কারণ আমি জানি আমার কবরে আমার বিবি যাবে না মা যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না আল্লাহর কসম করে বলি আমার ভাই আপনার নাম কি জানি হ্যাঁ ইমাম উদ্দিন ভাই বি করছেন তো আমার ইমাম উদ্দিন ভাই সে যদি মারা যায় আল্লাহর কসম করে বলি ইমাম উদ্দিন ভাইয়ের বিবির যদি আমি গিয়ে বলি বোন রে বোন তোমার জামাইটাকে একটা রাত্র রাখো ইমাম উদ্দিন ভাইয়ের বউ কইবে মুফতি সাহেব আমার ডর লাগে লাশটাকে কবরে ফাটাইয়া দাও একটা রাত্র লাশটা রাখবে না কি করলাম বাড়ি করলাম ঘর করলাম কি করলাম সোনার জীবন বিফলে আমার একটা রাত্র রাখবে না তার মানে বিবি আমার আপন না ছেলে আমার আপন না আপন হলো রহমাত আল্লি রহমাত আল্লি এ বন্ধু আমার আল্লাহ নবীজির মুখে দাড়ি মুবারক ছিল দাড়ি রাখা কি দাদা কি নো ওয়াজিব ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব সুন্নত নবীজি দাড়ি মুবারক লেগেছেন তাই সুন্নত আর নবীজি যেটা করতে হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন সেটা ওয়াজিব নবীজি দাড়ি রেখেছেন বিষয়টা এমন তো না দাড়ি তো রেখেছেনই বলুন আদেশ দিয়েছেন আদেশ দিলে শরীয়তের মাসালাটা ওয়াজিব হয়ে যায় ঠিক না আদেশ দিলে ওয়াজিব হয়ে যায় দাড়ি রাখা ওয়াজিব এ বন্ধুর আমার মানুষটা যখন মারা যায় কাফনের ভিতরে দাড়ি থাকে বুকের মধ্যে যারা বলবেন হুজুর আমি বি করি না এখন দাড়ি রাখতে মেয়ে বি বিবাহ আমার কাছে বসবে না আপনি যে মেয়ে দাড়িওয়ালা জামাই পছন্দ করে না আপনি আলহামদুলিল্লাহ বলে দুই রাকাত নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন এই জন্য নামাজ পড়বেন বলবেন আল্লাহ যে মেয়েটা রসুল্লাহ সুন্নতকে পছন্দ করে না যে মেয়েটা নবী নবীর আদর্শকে পছন্দ করে না আল্লাহর কসম এই মেয়েটা লুচ্চা বদমাস অসুস্থ কাদাস মেয়ে লুচ্চা মেয়ে আল্লাহ এই মেয়েদের তুমি আমার কপালও দিছো না আমি আলহামদুলিল্লাহ ঠিক নেই যে মেয়ে দাড়িওয়ালা জামাই পছন্দ করে না তাকে আপনি বি করবেন না আর সে তো নবীকে পছন্দ করে না নবীকে মহব্বত করে না যে মেয়ের ভিতরে নবীর প্রেম নাই স্বামী স্ত্রী জগদা ছাড়া আর কিছু না দ্বন্দ্ব হবে এই মেয়ে নামাজি হবে না এই মেয়ের গর্ভে থেকে এক একটা মালন সংসার বের হবে ঠিক না বলেন অনেক মেয়ে আছে নামাজি ছেলে দাড়িওয়ালা ছেলে তাহাজ্জুদ ছেলে খুঁজে ঠিক না বেটি এ বন্ধু আপনি যদি মরিয়া যান কাফনের ভিতরে দাঁড়িয়ে থাকবে যার মুখে দাঁড়িয়ে আছে ফেরেশতা কবরে ডুববে দুইকার দাঁড়ির মধ্যে দরবে দুইরা বসাইবে মানুষকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে বসাবে কেমনে ফেরেশতা দাঁড়ির মধ্যে ধরবে দাঁড়ি দুইরা বসাইবে বসাই তাকে তিনটা প্রশ্ন করবে যার মুখে দাঁড়ি নাই কেমনে বসাইবে যার মুখে দাঁড়ি নাই তার গলার মধ্যে জাহান্নাম একটা রড ঢুকাইয়া দিবে জাহান্নাম রডটা ঢুকাইয়া তারে বসাইবে প্রশ্ন করার আগে কষ্ট শুরু হয়ে যাবে যেই মহিলাদের মাথার চুল কেটে ফেলে ব্রু ফ্লাক করে বিউটি পার্লার করে ফেসিয়াল করে যেই মহিলা চুলটা কেটে ফেলে তার তো কাফনের ভিতরে বুকের মধ্যে চুলটা আনতে পারবে না যেই মেয়ের চুল বুকের বেনা কেটে ফেলে এই মেয়েটাকে হাসাই কবরের ময়দানে যেই মহিলার চুল লম্বা চুলের মুড়ির ধরে তাকে বসাইবে এই জন্য মহিলার চুলটা বুকে রাখা হয় আর যে মেয়ের চুলটা সফন সফন কেটে ফেলে এই মেয়ে চুলের মুড়ির ধরে বসাইতে পারবে না তার গলার মধ্যে জাহান্নামের রডটা ঢুকাই দেবে এ মা বন্ডা গো যে ঘরে লাল শাড়ি পরে ঢুকছো গো ও মা একদিন গো মা পাঁচটা টুকরা কাফন তোমার গায়ের মধ্যে লাগাইয়া
লাঙ্গল কোন অন্ধকার মাটির নিচে শয়া দিবে গো মা তোমার সঙ্গী কেউ হইবে না ঠিক না বেটি যুবক রে পায়ে ধরে বলিনি যুবক একটা যুবক আসস হুজুর আমি আজ থেকে ওয়াদা দিলাম আমার মা আমাকে ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক আমার বাবা আমাকে ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক আমি দাড়ি রাখলে রসূলকে খুশি করলে রসূলকে খুশি করার জন্য দাড়ি রাখলে আমার বিবি আমাকে ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার পৃথিবীর সব মানুষ আমাকে ভালোবাসলো রসূল যদি ভালো না বাসে লাত্তি মারি পৃথিবীর মানুষকে পৃথিবীর কোন মানুষ আমাকে ভালোবাসে না আল্লাহ আল্লাহ রাসূল যদি ভালোবাসে আমার জীবন সার্থক ঠিক না বেটি আমি যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহর কিচ্ছু হবে না আমার চেয়ে ভালো ভালো বান্দা আল্লাহকে ডাকার জন্য পাগল কিন্তু আল্লাহ যদি আমারে ভুইলা যায় জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই কথা আমার ঠিক না বেটি যুবক একটা যুবক আছো হুজুর আল্লাহ নবীকে খুশি করার জন্য আমি আজ থেকে দাঁড়িয়ে রাখলাম যে দাঁড়ি কামান একটা যুবক দাঁড়ান হুজুর আমি কথা দিলাম আমার বউ আমাকে ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক আমি দাঁড়িয়ে রাখবো একটা যুবক আছে হুজুর আমি দাঁড়ি কামাই অনেক 30 বছর 40 বছর 50 বছর অনেকে আছে হুজুর আমি তো কবরে চলে গেলে দাঁড়িটা লয়ে যেতে মারা যায় কেউ আছেন নি দাঁড়িয়ে যান একটা যুবক আছেন 2 মিনিট সময় দিলাম হুজুর দাঁড়ান একটা লোক আছেন যে ভাই আপনি দাঁড়ান হুজুর আমি দাঁড়ি কামাই আজ থেকে দাঁড়ি কামাবো না রসুলকে খুশি করার জন্য আল্লাহর কসম আজকের মাহফিল থেকে রসুলকে খুশি করার জন্য যদি একটা লোক দাঁড়াইতে পারেন রসুল খুশি হয়ে যাবে রসুল যদি খুশি হয়ে যায় আপনার পায়ের নিচে ঠিক না বেটি আসেন একটা লোক দাঁড়ান তো দেখি হুজুর আমি আজ থেকে দাঁড়ি কামাবো না একটা লোক আছেন দাঁড়ান এই নবীর পাগল আজকে মোল্লা শেষ এই মুহূর্তে মারা গেলে শেষ আসেন একটা লোক যে কোনো একজন লোক হুজুর আমি আজ থেকে ওয়াদা দিলাম আমি আর নবীজিকে আর কষ্ট দিব না আমি আর দাঁড়িয়ে কামাবো না আসেন একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আসেন একটা লোক দাঁড়ান দুইটা মেয়ে একটা লোক আছেন আল্লাহ রস্তে আল্লাহ আমি রসুলকে খুশি করার জন্য কথাটা বলছি আসেন একটা লোক যে হুজুর আমি দাঁড়ি কামাই আমি আর কামাবো না রসুল খুশি করার জন্য আসেন একটা লোক আসেন একটা লোক কে আছেন আসেন একটা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কে আছেন হুজুর আমি আর দাঁড়িয়ে কামাবো না আজকে মারা গেলে আল্লাহর কসম কাফন না লাগে কবরে শোয়াই দিবে আপনাকে দাঁড়িয়ে ছাড়া আমল ছাড়া আর কিছু যাবে না কিছু যাবে আছেন একটা লোক একটা লোক আছেন আমার 5 মিনিট সময় বাকি আছে একটা লোক আছেন হুজুর আমি আর দাঁড়িয়ে কামাবো না একটা লোক চাই আল্লাহ 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 আছেন একটা লোক আল্লাহ 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 একটা লোক আছেন আমি আল্লাহকে খুশি করার জন্য বলছি আপনার দাঁড়ান না বাড়ান নসিবের ব্যাপার যার ভাগ্য আছে সেই দাঁড়াবে আমি আপনি দাঁড়াতে পারামো না আছেন একটা লোক হুজুর আমি আর আপনি বিবি যদি পছন্দ না করেন না করুক বিবি আমার পছন্দ বিবি আমার কে বিবি কে আমার কবরে যাবে আমার বিবি আমার কবরে যাবে না আমার রসুল আমার কবরে যাবে ঠিক না বেটি রসুল আমার কবরে যাবে মা হওয়া যাবে না বাবা যাবে না আছেন একটা লোক দাঁড়ান তো দেখি হুজুর আমি আর দাঁড়িয়ে কামাবো না আল্লাহ আমি মুসাফির মানুষ শত মানুষ দূর ঢাকা থেকে আসছি আমি দোয়া করবো মন থেকে আল্লাহ ওলিন মাহফিল আব্দুল জাহিদ সিদ্দিকী জনপুরি পেশাবুল চলে আসছেন উনি রুমে বসে আছেন আছেন একটা লোক হাজার হাজার মানুষ একটা লোক আছেন হুজুর আমি আর দাঁড়িয়ে কামাবো না আছেন একটা লোক আছেন দুইটা মেয়ের সম্বন্ধে আছেন একটা লোক ভাই আপনি আমার কাছে আসেন আসেন আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ দাদা মালিক কে বাইরে আজকে আপনি কপাল খুলছে আসেন আমার কাছে আসেন মুসা বলেন স্টেজে আসেন মুসা বলেন মুসা বলেন এই মাইকে স্লোগান দেন তাকবীর দেন আমার ভাই কি নাম জানি মোহাম্মদ এই ভাই একটা কার্ড দাও আমার এই কার্ড যারা আমার কার্ড চা কার্ড দিয়ে দিও আমার ভাই মাহবুবুল আরম হ্যাঁ মাহবুবুল ভাই বাড়ি কোথায় এই লাঙ্গলকুটি মাহবুবুল আলম আমার ভাই রসুল্লার মহব্বত করে দাড়িটা রেখে দিয়েছে মারহাবা আজকের মাহফিল তো এটা মাহফিল না
ইরিদ একটা কান্নার একটু আগে কান্নার রুল পড়েছিল জমিন আজকে চোখের পানি পড়েছে ঠিক না সত্যি আল্লাহর কসম আমার মন সাক্ষী দিতেছে কেন জানি আজকে মাহফিলে কবুল শান্তি লাগতেছে না আমার ভাই নিয়ত করেছে দাঁড়িয়ে রাখবেন আমার ভাইটাকে আল্লাহ কবুল করার জন্য একবার সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তারা চাই দিয়া দো এই নাম্বার চার চাই দিয়া দো আচ্ছা ভাই আব্বা মা আছেন আচ্ছা আব্বা মা আছে আল্লাহ কবুল করবেন আমিন বসে আপনি স্টেজে বসে স্টেজে বসে এখানে বসে আর কেউ আছেন ভাই দারাস না ভাই একটা লোক পায়ে ধরে বলি আর মার না কাছে স্টেজে নার এটা দিয়ে তাকবি দেন তাকবি দেন স্টেজে 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 আল কোরআনের আলোক গলে গলে চল নবীর সুন্নত যেখানে নবীর সুন্নত যেখানে মোহাম্মদ আচ্ছা হেদাদের মালিক কে জিরে বলেন তো নসিবের ব্যাপার সেবার আজকে হাজার হাজার লোকের সামনে আমার ভাইটা ওয়াদা দিয়েছেন হুজুর আমি নবীর আর কান্দতাম না দাঁড়িয়ে কামাইছি ভুল করছি এমন হতে পারে এটার উসিলা আল্লাহ তার জীবন গুণা মাফ করতে পারেনি কি নাম আপনার মোহাম্মদ সোহাগ ভাই বাড়ি কোথায় আব্বা মা আছেন আহারে আব্বা নাই সোহাগ ভাই দাঁড়িয়ে রাখার নিয়ত করেছেন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আমরা তো তোমার বন্ধুর ক্যাম্পাসার আল্লাহ তুমি কবুল করছো বলে আমিন বসে বসে স্টেজে বসে একটা লোক আছেন হুজুর আমি দাঁড়িয়ে রাখবো আর কে আছেন একটা লোক আছেন আসেন আসেন থাকবি দেন থাকবি দেন থাকবি দেন আমরা আছি নারে তাকবীর আমরা আছি সেখানে রাসূলের সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত কি নাম মোহাম্মদ জি দোষ বাড়ি কোথায় জোরদার রিয়াদ হোসেন ভাই আল্লাহ আল্লাহ গো মদিনার গোলামি আমাইদা ও আল্লাহ গো মদিনার গোলামি আমরা রে বানাও ঠিক না বেটি মদিনার গোলাম হতে চাই কি চাই না আশেক করতে চাই কি চাই না একটা ব্যাং যদি আশেক হইতে পারে ব্যাংকে আশেক হওয়ার কারণে ব্যাংকের পেশা পাল্লা পাক করে দিয়েছেন আর এই লোকটা এরা নবীর পাগল্লা নবীর সুন্নত রাখার কারণে আল্লাহ মাফ করতে পারে না পারে কি পারে না জনাব মোহাম্মদ রিয়াদ হোসেন ভাই দাঁড়িয়ে রাখার ওয়াদা করে বলে আমিন তিনজন আরেকজন আছেন আচ্ছা আরেকজন আছেন তিনজন হয়েছে আরেকজন আছেন আরেকজন আছেন হোজা আমি আর দাঁড়ি কাম দাঁড়ি আছেন এক বাবা ভাই হাত থেকে বলি ভাই হাত থেকে বলি আছেন একটা লোক চাই তিনজন হয়ে গেছে দাঁড়ান 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 আসেন তাকবীর দেন নারে তাকবীর জনপুর দরবার শরীফ জনপুরের কে না কি নাম দাঁড়িয়ে লম্বা করবেন হ্যাঁ আল্লাহ কবুল বলে আমিন লম্বা করবেন মাশাআল্লাহ সাতজন আচ্ছা আর কে আছেন দাঁড়িয়ে কামাবেন না আর কে আছেন একজন সাতজন মিল করলে কালিমা নাম আসলে হজ জাকাত আপনি আরে বেরা দিবে আমার কাছে বসা দাঁড়িয়ে কামাবেন না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত কি নাম ভাই হ্যাঁ আমার কিছু কথা ছিল মধ্যে কিছু কথা ঢেকে গেছে কিন্তু কিন্তু সময়ের কারণে সময়টা আরো আগে দিল আটক
আগে আমরা একটুখানি দিত তাহলে আমি আরো সুন্দর করে গুছাইতাম। যাই হোক, অসমাপ্ত আলোচনা এখানে রাখলাম, আবার দেখাবে সামনে। সালামু আলাইকুম।